সো গুড মর্নিং সবাইকে। অ্যান্ড আমি জাস্ট বেড থেকে উঠলাম অ্যান্ড আমার অনেক বেশি সর্দি ভাই, আমি কথা বলতে পারতেছি না, ঠিক আছে? আমার সর্দি হলো কিন্তু গেরিনা ঠিকই আছে, কারণ গেরিনা কিন্তু ভোর 4:01 আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দিচ্ছে আমাদের ব্লু লকের নতুন একটা বান্ডিল, যেটা কিন্তু আসছে ফেডেড ওয়েল ইভেন্টের মধ্যে, ঠিক আছে? বান্ডেলের লুকস আমার কাছে পার্সোনালি যে খুব ভালো লাগছে তা না, বান্ডেলের লুকস মোটামুটি আছে। অ্যান্ড এই বান্ডেলের একটা এই ইভেন্টে একটা খুব ভালো কাজ করছে, ঠিক আছে? এখানে যতগুলো টোকেনের অপশন আছে সবগুলো কিন্তু আমরা 29 তারিখে আমাদের নাগি রিং ইভেন্টে ইউজ করতে পারবো, ঠিক আছে? আর এখানে একটা লুট বক্সের স্কিনও আছে যেটা কিন্তু মোটামুটি ভালো লাগছে। আমরা এক টোকেনের গুলা রিমুভ করে দিই, চলো 9 ডায়মন্ডের স্পিনটা স্টার্ট করা যাক অ্যান্ড দেখা যাক যে কি পাই। আমার কাছে পার্সোনালি বান্ডিলটা খুব যে আহমরি লাগছে তা না, আমার এখানে একটা আইডিয়া আছে, ঠিক আছে? আমরা আমাদের একটা প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী কাজ করব। 19 ডায়মন্ডের স্পিনে দেখা যাক যে কি পাই, চলো। আরে ভাই অনেক দূরে গিয়ে পড়ছে ভাই, এত দূরে কেন? আচ্ছা যে প্ল্যানটার কথা বললাম সেটা এখন এক্সিকিউট করি, ঠিক আছে? এই অ্যাকাউন্টে কিন্তু আমাদের এই সাদা বান্ডিলের কোনো কিছুই বের করা নেই, তোমরা দেখতে পারবে যে টোকেন আছে কিন্তু কোনো কিছু বের করা নেই, ঠিক আছে? কারণ এখান থেকে আমরা কিছু বের করিনি, কারণ অন্য অ্যাকাউন্ট থেকে আমরা কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট করছি, ঠিক আছে? অ্যান্ড ইয়েস, সকাল সকাল প্ল্যানটা কাজ করে গেছে অ্যান্ড আমরা কিন্তু আমাদের 125 টোকেনের ইমোটটা স্পিনের মধ্যে পাই গেছি। অ্যান্ড দিস ইজ কল্ড অসাম ভাই, রিয়েলি অসাম। অ্যান্ড তোমাদের কাছে এই ইমোটটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? আমার তো মনে হয় যেহেতু আমার কাছে ওই ফেরিট এলিমেন্টের নতুন বান্ডিলটা তেমন ভালো লাগেনি, সেহেতু আমার মনে হয় যে আমি একটু লাভেই থেকে গেলাম, ঠিক আছে? আমি একটু লাভেই থেকে গেলাম, আমাদের রিমোটটা কিন্তু আমরা পেয়ে গেছি। অ্যান্ড আমি চাইলে এখন ডায়মন্ড অফ করে এই ইভেন্টটা কমপ্লিট করতে পারবো, যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমপ্লিট করতে পারো। 1000 থেকে 1200 1100 মতো ডায়মন্ড হলে তোমরা ইজিলি এই ফেরিট এলিমেন্টটা কমপ্লিট করতে পারবা। অ্যান্ড যেটা বলতেছিলাম যে আমার অনেক বেশি সর্দি লাগতেছে, আমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছি না, ঠিক আছে? সেহেতু আমাকে মুখ দিয়েই নিঃশ্বাস নিতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, তার জন্য অবশ্যই একটা লাইক করো। অ্যান্ড আমি চাইলে কিন্তু ইভেন্টটা কমপ্লিট করতে পারবো ডায়মন্ড অফ করে, বাট আমার কোনো ইচ্ছা নেই এই ইভেন্টটা কমপ্লিট করার, কারণ আমার কাছে তেমনটা ভালো লাগেনি। তার চেয়ে বরং তোমরা যদি ডায়মন্ড গুছাইতে চাও তাহলে তোমরা এই সাদা মানে নাগির ইভেন্টের জন্য ডায়মন্ড গুছাই রাখতে পারো। আজকে এই পর্যন্ত, সি ইউ অল ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন স্টে সেফ স্টে হেলদি অ্যান্ড স্টে সেফ ভাই, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি, কারণ আমার যেরকম সর্দি লাগছে তোমাদের কারো যেন না লাগে, কারণ আমি কী বলবো আমি নিজে বুঝতে পারতেছি না, অনেক কষ্ট করে কথা বলতেছি, ঠিক আছে? অ্যান্ড স্টে হেলদি স্টে সেফ।